নমস্কার প্রিয় দর্শক নির্মলা সীতারমণের এবারের বাজেটে কলকাতা মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যদিও বাজেটে রেলের প্রসঙ্গ খুবই কম এসেছে তবুও মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলতি অর্থবর্ষে তাদের বিভিন্ন প্রকল্পের জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ হয়েছে তবে বিশেষভাবে নোয়াপাড়া থেকে বার্সাত মেট্রো লাইনের বরাদ্দ এক তৃতীয়াংশে নেমে আসার আশঙ্কা দেখা দিয়েছে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এই ভিডিওটিতে নোয়াপাড়া থেকে আপডেট এক এক করে আলোচনা করব এই কিন্তু তার আগে এক নজরে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কি রয়েছে নজরে যাত্রী নিরাপত্তা সুরক্ষা প্রকল্পে বাংলাকে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রেলের রেলওয়ে সুরক্ষা প্রকল্পের আওতায় বাংলা তিনটি প্রকল্পের জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা অনুমোদন করল রেলওয়ে বোর্ড পূর্ব জোনের অধীনে এই তিনটি প্রকল্পে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সাধারণ মানুষ রেল সূত্রে জানা গেছে বালিচক থেকে রাখামানিস সেফটি ফেন্সিং করার জন্য বরাদ্দ হয়েছে চোদ্দশো কোটি নব্বই লক্ষ টাকা একইভাবে হাওড়া থেকে দুনিয়া রেল সেকশনে সেফটি ফেন্সিং এবং সাবয়ে তৈরি করার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা খড়গপুর থেকে ভদ্রক রেল সেকশনে নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে দু হাজার একুশ কোটি কুড়ি লক্ষ টাকা নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্য এই সেফটি ফেন্সিংগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে পাশাপাশি এর ফলে রেল লাইনের ওপরে গবাদি পশু চড়ানো এবং বন্য পানি যাতায়াত নিয়ন্ত্রণ করা যাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে ফেন্সিং এবং সাবয়ের নির্মাণের কাজ হয়ে গেলে এই লাইনগুলি দিয়ে অনাসে ঘণ্টার সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ট্রেন চলাচল করতে পারবে উল্লেখ্য কলকাতা মেট্রোর বিভিন্ন চলতি প্রকল্পে বরাদ্দ ঘোষণা করেছিল রেল মেট্রো সফরের নিরাপত্তা বৃদ্ধি যাত্রী স্বাচ্ছন্দ্য পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ করা হয় জোকা থেকে স্পপ্লেনেড মেট্রো প্রজেক্টে বরাদ্দ করা হয়েছে বারোশো আট দশমিক একষট্টি কোটি টাকা দুহাজার তেইশ থেকে দুহাজার বাজেটে এই অঙ্ক ছিল তেরোশো কোটি টাকা জোকা থেকে মাঝেরাট লাইনে বাণিজ্যিকভাবে পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে ভবিষ্যতে মাঝেরহাট ছাড়িয়েও পরিষেবা আরও দূর পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যে নির্মাণ কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পে দু থেকে দু বাজেটে বরাদ্দ করা হয়েছে সতেরোশো একানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা নোয়াপাড়া থেকে বারাসাত ভায়া বিমানবন্দর মেট্রো প্রজেক্টে বরাদ্দ করা হয় দুশো কোটি টাকা বন্ধুরা এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো যাত্রীদের জন্য বড় উপহার রেলের এবার বন্দে ভারত হতে চলেছে কোচের নরেন্দ্র ইতিমধ্যেই মোদী সরকারের সুবাদে দেশে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে সব সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল অল্প সময়ের মধ্যে যাত্রীদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই ট্রেন এমত অবস্থায় বন্দে ভারতকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে রেল বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে বড় পরিকল্পনা রেলের জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ষোলো কোচের এবং আট কোচের ছিল কিন্তু এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে রেল মন্ত্রক এবার চব্বিশ কোচের বন্দে ভারত এক্সপ্রেস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে এমনটা হলে দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যেও বন্দে ভারত দীর্ঘতম ট্রেন হয়ে উঠবে এখনো পর্যন্ত এই ক্যাটাগরির দীর্ঘতম ট্রেন হলো রাজধানী এক্সপ্রেস এই ট্রেনের সর্বোচ্চ বাইশটি কোচ যুক্ত করা হয়েছে রেলের সর্বশেষ সিদ্ধান্ত প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতীয় রেল তার পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বন্দে ভারত ট্রেনের টেন্ডার সংশোধন করেছে রেল এর আগে একশো কুড়িটি ট্রেন সেট সরবরাহ নির্দেশ দিয়েছিল এই ট্রেনগুলির প্রতিটি সেটে ষোলোটি বগি থাকার কথা ছিল তবে এখন যে নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে সেটি অনুযায়ী সাপ্লায়ার আশিটি ট্রেন সেট সরবরাহ করবে এই ট্রেনের প্রতিটি সেটে চব্বিশটি করে কোচ বা বগি থাকবে এর পাশাপাশি এই ট্রেনগুলিতে প্যান্টিকারও থাকবে বলে জানা গিয়েছে এবার জানব এই ট্রেনের আনুমানিক কত হবে দাম অনুমান করা হচ্ছে যে চব্বিশটি কোচের প্রতিটি ট্রেনের সেটের জন্য প্রায় একশো কুড়ি কোটি টাকা খরচ করা হবে মহারাষ্ট্রের লাতুরে এটি নির্মাণ করা হবে রেলওয়ে মন্তকের কোম্পানি রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ান কোম্পানিগুলির কনসোটিয়ামের মধ্যে একটি যৌথ উদ্যোগ সেখানে স্থাপন করা হয়েছে আশা করা হচ্ছে যে এই বছরের নভেম্বরের মধ্যে এই ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রস্তুত হবে এরপরে সেখানে চব্বিশটি কোচ বিশিষ্ট বন্দে ভারত ট্রেনের সেট নির্মাণ শুরু হবে আশা করা হচ্ছে এই ট্রেনের প্রথম প্রোটোটাইপ দু সালের সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে এবার জানাবো কারা বানাবে এই ট্রেন জানিয়ে রাখি যে এই ট্রেন তৈরির প্রথম অংশীদার হল মন্ত্রকের সংস্থা আরভিএনএল এর পাশাপাশি রাশিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি মেট্রো ম্যাস এবং লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেমও এতে অন্তর্ভুক্ত রয়েছে এই তিনটি কোম্পানি একসঙ্গে মহারাষ্ট্রের লাতুরে ট্রেন তৈরি করবে এদিকে চব্বিশ কোচের বন্দে ভারত ট্রেন সেটটির প্রোটোটাইপ আসার পরে সেটির পরীক্ষা করা হবে পরীক্ষা সফল হলে বারোটি বন্দে ভারত ট্রেনের প্রথম ব্যাচ এক বছর পর তৈরি করা হবে বলে অনুমান করা হচ্ছে এরপরে দ্বিতীয় বছরে আঠারোটি ট্রেন সেট সরবরাহ করা হবে তারপর তৃতীয় বছরে পঁচিশটি ট্রেন সেটের ব্যাচ সরবরাহ করা হবে এই বন্দে ভারত ট্রেন সেটের রক্ষণাবেক্ষণের জন্য যোধপুর দিল্লি এবং মেনটেনেন্স ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে বন্ধুরা এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো নোয়াপাড়া থেকে বারাসাত লাইনে বরাদ্দ কমে এক তৃতীয়াংশ কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণের কাজ কি চলতি অর্থবর্ষে কি গতিতে এগোবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এবারের বাজেট বক্তৃতায় রেলের বিষয়ে বিশেষ কিছু উল্লেখ মেলেনি হাতে গোনা দুবার রেলের প্রসঙ্গ এসেছিল তার মুখে তবে কলকাতা মেট্রোর তরফে দাবি করা হচ্ছে পর্যাপ্ত বরাদ্দ মিলেছে তাদের বিভিন্ন প্রকল্পের জন্য জোকা থেকে স্প্লেনেট দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ ও নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো প্রকল্পের কাজের জন্য মোট তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চলতি অর্থবর্ষে তিনটি প্রকল্প মিলিয়ে গত আর্থিক বছরের থেকে বরাদ্দের পরিমাণ সামান্য বেড়েছে দু থেকে দু অর্থবর্ষে এই তিনটি মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল তিন হাজার কোটি টাকা হিসাব মতো মাত্র তিরিশ কোটি টাকা বর্ধিত হয়েছে চলতি অর্থবর্ষে দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ লাইন ছাড়া বাকি দুটি লাইনের মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ কমেছে দমদম বিমানবন্দর থেকে কবি সুভাষ লাইনে গত অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল এক হাজার কোটি টাকা এবার তা বাড়িয়ে বরাদ্দের অঙ্ক হয়েছে এক হাজার কোটি উনচল্লিশ লাখ টাকা তবে নোয়াপাড়া থেকে বারাসাত লাইনে মেট্রো সম্প্রসারণের জন্য গত আর্থিক বছরে বরাদ্দ ছিল ছশো কুড়ি কোটি টাকা এই বছর তা কমে হয়েছে দুশো কোটি টাকা জোকা থেকে স্ল্ল্যানিট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ গত বছরের তুলনায় কমেছে দু তেইশ থেকে দু অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পে বরাদ্দ ছিল এক কোটি টাকা এবার কিছুটা কমে এক কোটি একষট্টি লাখ টাকা বরাদ্দ পেয়েছে জোকা থেকে স্প্ল্যানেট মেট্রো প্রকল্প প্রসঙ্গত জোকা থেকে মাঝেরাট পর্যন্ত মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে মাঝেরাটের পর থেকে বাকি অংশটুকু কাজও দ্রুত শেষ করতে উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ এর পাশাপাশি নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত কাজও ইতিমধ্যে পরিদর্শন করেছেন রেলওয়ে সেফটির মুখ্য কমিশনার নোয়াপাড়া থেকে বারাসাত লাইনে এই অংশের মধ্যে মেট্রো পরিষেবা দ্রুত চালু করা যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রোর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে দু চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে পর্যাপ্ত বরাদ্দ মিলেছে শুধু সম্প্রসারণের কাজই নয় সঙ্গে যাত্রী সুরক্ষা পরিকাঠামো ও যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য এই বরাদ্দ অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছে মেট্রো